আজ আমি করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত প্রভা ম্যাথ বইয়ের কোষে দেখি 19.2 এর অঙ্কগুলি। তো একের আয়েরটা দেখো, আমি উৎপাদকে বিশ্লেষণ করি। এটা একের আয়েরটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, দেখো তাহলে একটা এক্স স্কোয়ার লিখে দেবে, প্লাস এটাকে ছেড়ে দাও, 2 লিখে ছেড়ে দাও, দিয়ে প্লাস 7x স্কোয়ার, কারণ দিয়ে এবার করো এক্স ইন্টু 7, তারপরে করো এক্স প্লাস 7 স্কোয়ার, এই দুটোকে নিয়ে তারপরে এই দুটোকে ভেঙে দাও সূত্রের আকারে। ভেঙে দিলে তারপরে দেখো 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81, এটাও সেম পদ্ধতিতে হবে। তো দেখো এটা কি করবে, ফার্স্টে 2m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m ইন্টু এটাকে রেখে দাও, প্লাস 9 স্কোয়ার, তাহলে n 9, 2 ইন্টু 2m ইন্টু 9, ঠিক আছে। তারপরে দেখো 2m মাইনাস 9 স্কোয়ার, এবার যদি সূত্রের আকারে ভেঙে দাও 2m মাইনাস 9, আবারও 2m মাইনাস 9, ঠিক আছে। তারপরে তিনেরটা দেখো, তিনের অঙ্কটা করে দিলাম, দেখে নাও 5x² প্লাস 30x প্লাস 9, তাহলে 5x² প্লাস 5x² মানে 25 কে করলে 5x², তারপরে 2 ইন্টু 5x ইন্টু 3, কারণ 9 হচ্ছে 3 স্কোয়ার করলে, তারপরে দুটোকে ই করে দাও। এটা কি কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে এ ধরে নাও, এটা অ্যাসাম করে এ, এটা কি হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 5x প্লাস 3 হোল স্কোয়ার, দিয়ে এবার ভেঙে দাও দুটোকে 5x প্লাস 3 আর 5x প্লাস 3। চারেরটা দেখো 2121 বি স্কোয়ার মাইনাস 88 বি সি প্লাস 16 বি সি স্কোয়ার, তো লিখবে 11 বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11 বি ইন্টু 4 সি, দেখো এরকম ভাঙলে হয়ে যাচ্ছে মুখে মুখে 4 সি স্কোয়ার। একইভাবে এ আর বি ধরে নাও, দিয়ে 11 বি মাইনাস 4 সি, মাইনাস কেন হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, ওর জন্য না, প্লাসে মাইনাসে মাইনাস যদি নাও করো তাহলে হচ্ছে, কারণ দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এই জন্য। তো এটাকে ভেঙে দাও একইভাবে, তো ভেঙে দিলাম এভাবে, এভাবে ভেঙে দিলাম, ঠিক আছে। তারপরে পাঁচের অঙ্কটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে করবে 6 টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি যে দুটোকে গুণ হয়ে প্লাস বা গুণ হয়ে যাবে, তাহলে 2 করলে হচ্ছে 4, দিয়ে লিখে দেবে ওয়াই স্কোয়ারটা লিখে দেবে, তারপর যেমন আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা লিখে দিলে, তারপরে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখবে, দিয়ে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 লিখবে, ঠিক আছে। তারপর লিখবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স এর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কারণ এটা এক্স স্কোয়ার 2 স্কোয়ার, দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স প্লাস 2 আর এটা এক্স মাইনাস 2, এটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। বোঝার কথা আশা করছি। ছয়টা দেখো, ছয়টা আছে 8 টু দি পাওয়ার 4 প্লাস 4a² b² প্লাস 4b টু দি পাওয়ার 4, ওকে, এটাকে তাহলে এ স্কোয়ার এর স্কোয়ারের ফর্মে আনো, দিয়ে 2 ইন্টু a² ইন্টু 2b², কারণ দেখো 2b এখানে হোল স্কোয়ারের স্কোয়ার হচ্ছে, দিয়ে এবার এ স্কোয়ার প্লাস 2b² দিয়ে আবার হোল স্কোয়ার, দিয়ে আবার এ স্কোয়ার প্লাস 2b² আবার এ স্কোয়ার প্লাস 2b². তারপরে সাতের অঙ্কটা দেখো, 4x² মাইনাস 16, তাহলে এটা লিখবে 4, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা কমন নিয়ে নিলাম আমরা 4, তারপরে 2 ইন্টু 2, এটাকে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2a² আচ্ছা, দিয়ে 2 ইন্টু 2 দিয়ে এক্স প্লাস 2 আর এটা হচ্ছে, আচ্ছা এক্স স্কোয়ার বললাম, এক্স স্কোয়ারের কোনো ব্যাকেট হবে না, তো এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, কেন নিশ্চয় বুঝতে পারছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস এ প্লাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, ফেলে দিলাম সূত্রতেই। তারপরে আরেকটা দেখো, 121 মাইনাস 36 এর এক্স স্কোয়ার, এটা খুবই সহজ, তোমরা নিজে নিজে নিশ্চয় পেরে গেছো, আমার আগেও হয়ে গেছে নিশ্চয় তোমাদের, তো দেখে না এভাবে করতে হবে, এটা খুবই সহজ একটা অঙ্ক, প্লাস 6x আবার 11 মাইনাস 6x, কয়েকটা সূত্র যদি এখানে মুখস্থ করো না তাহলে দেখবে অঙ্কগুলো করা যাবে। তারপরে আজকে এ পর্যন্তই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আজ আমি করালাম তোমাদের এই 8 পর্যন্ত, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।